জাকিয়া বেগম বলেছেন সালাতে মেয়েদের পায়ের কতটুকু ঢাকতে হবে পুরোটাই ঢাকতে হবে সালাতের মধ্যে মেয়েরা যে পোশাকটা পরবে সেটি যদি তার আবায়া হয় সে পায়ের পাতাসহ ঢাকবে এবং অনেক সময় মেয়েদের ঢিলা ঢালা পোশাক থাকে এবং ঢিলা ঢালা স্যালোয়ার থাকে তাহলে স্যালোয়ার দিয়ে সে তার পায়ের পাতাসহ ঢাকবে এটি রসুল সাল্লা সাল্লাম এর নির্দেশনা থেকে প্রমাণিত অতএব এভাবেই সালাদটা পড়তে হবে মেয়েরা তাদের পায়ের পাতা খোলা রেখে অথবা টাকনু পর্যন্ত খোলা রেখে সালাদ পড়বে না